আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে ইটালিয়ান ব্র্যান্ড বেনেলি 165S এবং ইন্ডিয়ান ব্র্যান্ড টিভিএস 4B মোটর বাইক দুটি নিয়ে বেসিক কম্পেয়ার নিয়ে কথা বলবো। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের এই ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুধুমাত্র আপনাদের একটুখানি উপকারের জন্য আমাদের এই প্রয়াস। চলুন তাহলে শুরু করা যাক। অতি সম্প্রতি বাংলাদেশে লঞ্চ হওয়া ইটালিয়ান ব্র্যান্ড বেনেলি 165S বাইকটির ইঞ্জিনে আছে সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক ফোর বাল্ব লিকুইড EFI ইঞ্জিন, যা সর্বোচ্চ টর্ক উৎপাদন করতে পারে 14 NM এট 7000 RPM। আবার 9500 RPM এই বাইকটি পাওয়ার উৎপন্ন করতে পারে 17.84.1 BHP। অন্যদিকে অ্যাপাচি 4B এর 159.7 cc সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনটি সর্বোচ্চ টর্ক আউটপুট দেয় 14.8 NM এবং পাওয়ার আউটপুট দেয় 16.8 BHP। খুব বেশি না হলেও বেনেলির পাওয়ার RPM রেশিও 4B থেকে এগিয়ে আছে। বেনেলি 165S বাইকটিতে 6টি স্পিড গিয়ার এবং 30 স্পার্ক প্লাগ NGK এবং ইনভার্টেড ফ্রন্ট সাসপেনশন, এবং এর সাসপেনশন যে পেছনের যে সাসপেনশন 2x5 স্টেপ অ্যাডজাস্টেবল মনো সাসপেনশন, যা উঁচু নিচু রাস্তায় দারুণ কমফোর্টেবল। অন্যদিকে টিভিএস 4B মোটর বাইকটিতে 5টি স্পিড গিয়ার এবং এর সাসপেনশন অনেক ভালো, যার সাসপেনশন ও সিঙ্গেল সাসপেনশন মনো সাসপেনশন। এটা আবার সবচেয়ে যে ব্যাপারটা, সবচেয়ে কম সময়ে 0 থেকে 60 কিলোমিটার গতি তুলতে সক্ষম। এই বাইকটিতেও 4 বাল্ব ইঞ্জিন, ডাবল ক্রেডল শাফট চেসিস এবং লুক্রেটিভ বডি শেপ থাকলেও সার্বিক বিশ্লেষণে বেনেলি 165 বাইকটি এগিয়ে আছে। বেনেলি 165 বাইকটির দারুণ আকর্ষণীয় শেপের অ্যাডভান্স ডিজাইন LED হেডলাইট বাইকটির নাইট ভিশনকে সেফটির নিশ্চয়তা প্রদান করেছে। এছাড়াও কম্বি ব্রেকিং সিস্টেমে বাইকটির ফিচারকে আরও একধাপ এগিয়ে নিয়েছে। আবার 4B-র বিগ ডিসপ্লে ড্যাশবোর্ড এবং কমফোর্টেবল সিটিং পজিশনের কারণে বাইকটি দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে। ফাঁকা রাস্তায় বেনেলি 165S বাইকটি যেখানে সর্বোচ্চ গতি তুলতে পারে 135 কিলোমিটার প্রতি ঘন্টায়, 4B সেখানে তুলতে পারে 126 কিলোমিটার প্রতি ঘন্টায়। এখানেও দেখা যাচ্ছে বেনেলি এগিয়ে আছে, 2 কিলোমিটার গতি তুলতে সক্ষম। বেনেলি 1 লিটার জ্বালানি খরচ করে চলতে পারে 45 কিলোমিটার পথ, অন্যদিকে 4B চলতে পারে 50 কিলোমিটার পথ। বেনেলিতে ডুয়েল ডিক্স সহ কম্বি ব্রেকিং সিস্টেম যুক্ত থাকায় এর ব্রেকিং পারফরমেন্সটা হয়েছে দারুণ, এবং 4B-তে ডুয়েল ডিক্স এর কারণে 4B ব্রেকিং পারফরমেন্সও কিন্তু পিছিয়ে নেই। বেনেলি 165S বাইকটির সিটের উচ্চতা 810 mm হওয়ায় অপেক্ষাকৃত খাটো রাইডাররাও দারুণ কমফোর্টের সাথে বাইকটি ড্রাইভ করতে সক্ষম। কিন্তু 4B-র সিটের উচ্চতা 1050 mm, যা তুলনামূলক বেশি হওয়ার কারণে টল হাইটের রাইডাররা এতে কমফোর্ট ফিল করেন বেশি। বেনেলিতে 80x100-17 সাইজের ফ্রন্টের টায়ার এবং 130x70-17 সাইজের রেয়ার টায়ার ব্যবহার করা হয়েছে। অন্যদিকে 4B-তে 90x90-17 সাইজের ফ্রন্ট এবং 110x80-17 সাইজের রেয়ার টায়ার ব্যবহার করা হয়েছে। দুটো মোটর বাইকেই টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। বেনেলিতে ডুয়েল ডিক্স উইথ কম্বি ব্রেকিং সিস্টেম যুক্ত থাকলেও 4B-তে আছে 270 এবং 130 mm ডুয়েল ডিক্স, এবং এটি সিঙ্গেল ডিস্ক ভার্সনেও পাওয়া যাচ্ছে। 4B এর ব্রেকিং সিস্টেমটা কিন্তু দারুণ ইফেক্টিভ। বেনেলি বাইকটির ওজন 147 কেজি, যা 4B থেকে মাত্র 4 কেজি বেশি। অ্যাপাচি 4B এ 12 লিটার ফুয়েল ধারণ ক্ষমতা সম্পন্ন সুদৃশ্য পোর্টস গ্রাফিক্স শেপের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। অন্যদিকে বেনেলি 165S বাইকটিতে 10 লিটার জ্বালানি ধারণ ক্ষমতা সম্পন্ন সুদৃশ্য ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। বাংলাদেশের মার্কেটে বেনেলি 165 বাইকটির মূল্য 2,25,000 টাকা হলেও 4B বাইকটির সিঙ্গেল ডিস্ক ভার্সন 1,78,900 টাকা।